বৃহস্পতিবার বিশ জুলাই সকালে সিলেট কোম্পানিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের খগাইল এলাকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাত জনের প্রাণহানি হয় নিহত ছয়জনের জনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সিলেট কোম্পানিগঞ্জ সড়কের খগাইল এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে মাইক্রোবাস ও অটোরিকশা সড়কের পাশের একটি খালে পড়ে ঘটনাস্থলেই ছয় জনের প্রাণহানি হয় আহত অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপরজনের মৃত্যু হয় সিলেটের কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন নিহত পাঁচজন অটোরিকশার যাত্রী ছিলেন নিহত অপরজন মাইক্রোবাসের চালক ছিলেন স্টাফ রিপোর্টার সিলেট এনএন টিভি